ভারতের সঙ্গে সংঘাতের মাঝেই চীনের দিকে যে অত্যাধুনিক মিসাইল মোতায়েন করল জাপান, শুধুমাত্র ভারতের সঙ্গেই নয়, একাধিক প্রতিবেশীর সঙ্গে সংঘাতের সম্পর্ক চীনের। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বাড়ানোর জন্য চীন কী করছে তা সবারই জানা। এছাড়া জাপানের সঙ্গেও সংঘাতের মাত্রা বেড়েই চলেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি জাপান শুধুমাত্র চীনের দিকে তাক করে মিসাইল মোতায়েন করেছে তাই নয়, চীন সীমান্তে জাপান সেনার সংখ্যাও বেড়েছে লক্ষণীয় হারে। শুধু তাই নয়, এয়ার ডিফেন্স অর্থাৎ আকাশপথে নজরদারিও বাড়াচ্ছে জাপান। চীন সাগরের সামনে প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে জাপান, সরাসরি যার নিশানায় রয়েছে চীন। শুধু তাই নয়, জাপান জানিয়েছে চলতি মাসের মধ্যেই চারটি সেনাঘাটিতে পিএসি থ্রি এমএসি মিসাইল বসানো হবে, যেগুলির আগে যা রেঞ্জ ছিল তার থেকে বাড়িয়ে 100 কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারবে। গত ফেব্রুয়ারি মাস থেকে টোকিওর সঙ্গে বেইজিংয়ের চরম বিবাদ শুরু হয়েছে। জাপানের নাকের ডোগায় মিসাইল সাবমেরিন পাঠিয়েছে চীন, তারই জবাবে জাপানের এই মিসাইল সক্রিয়তা বলে খবর। অন্যদিকে মার্কিন নৌঘাঁটির তিনটি বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরের দিকে টহলদারি শুরু করেছে। ইউএসএস রোনাল্ড রেগান, ইউএসএস থিওডোর রজভেল্ট পশ্চিম প্রশান্ত মহাসাগরে এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ইউএসএস নিমিজ, তার মধ্যে একটি রণতরী রয়েছে ফিলিপিন্স সাগরের কাছে। গত শনিবার চীনা কমিউনিস্ট পার্টির কড়া সমালোচনা করেছে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। এদিকে চীন সীমান্তে নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না ভারত। সীমান্তে আকাশপথে কড়া নজরদারি চলছে বলেই শনিবারই বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া, যদিও তিনি জানিয়েছে গত কয়েক মাসে আকাশপথে কোনো চীনা অনুপ্রবেশ হয়নি, বায়ুসেনা প্রধান জানিয়েছেন কমব্যাট এয়ার প্যাট্রোলিং চলছে আকাশপথে। পার্বত্য অঞ্চলে চীনের একাধিক এয়ারবেস রয়েছে আর সেখান থেকেই কোনো রকমে বেগতিক দেখলেই ভারত এগিয়ে যাওয়ার পুরো প্রস্তুতি নিয়েছে। কমব্যাট এয়ার প্যাট্রোলিংয়ের ক্ষেত্রে অস্ত্রসহ চপার বা যুদ্ধবিমান ওড়ানো হয় আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে সেটাই ঘটেছে। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।